Sister Kalpana Costa, Holy Cross Sister, I'm a Holy Cross Girls High School, and she's a
আমি বললাম স্টুডেন্ট সেন্টার ক্লাস কনভেন্ট ট্রেন চার্জ এবং পালকের কাজে নিয়োজিত আমি সিস্টার মেরি ক্রিস্টিনা গ্রামের নাম যে গ্রাম থেকে সবচেয়ে বেশি ফাদার হয়েছে সবচেয়ে বেশি সিস্টার হয়েছে সেই গ্রামের আশা করি বুঝতে পেরেছেন আমি সিস্টার মেরি প্রীতিতা এস এম আর আমার বাড়ি পিপেশ্বর মাতলের বাড়ি আমার জ্যেষ্ঠ ভাইয়ের ছেলে ফাদার জোয়েল কোস্তা ভাই শ্রী কবিতা কোস্তা আমার দুজন ভাগিনী একজন এমসি সিস্টার আর একজন এস এম আর সিস্টার আমি বর্তমানে রাঙামাটির ধর্মপল্লিতে আছি কমিউনিকেশনের লোকেশন প্রমোটার হিসেবে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই ধন্যবাদ আমি সিস্টার রোজমেরি সিস্টার আমার মানসিক থাকি পরে ফ্যামিলি কনভেন্টে কিছুদিন পরে অন্য কোথাও ট্রান্সফার হব তো আমাদের কস্তার বাড়ির একটা অংশ বড় অংশ কনফানা কালিকাপুর আছে সেখানেও বেশ কিছু ব্রাদার সিস্টার আছেন সবাইকে শুভ সন্ধ্যা আমি সিস্টার মেরি মিতালি এস এম আরি সিস্টার বর্তমানে আছি মিডি হাউসে এবং কাজ করছি সিভিসিভিতে ইলেকট্রিক কমিশনের দায়িত্বে আমার বাড়ি দক্ষিণ বাজারের গ্রাম অরুণ মরুণদের বাড়ি বলেন বর্তমানে আগে জামাল ডাক্তারের বাড়ি বলা হতো বাড়ি চড়া খোলা ফলি বাড়ি বর্তমানে আমাদের বাড়ি থেকে আমরা পাঁচজন সিস্টার একজন ফাদার একজন এমসি ব্রাদার সবাইকে শুভ সন্ধ্যা আমি সিস্টার রিনা পালমা অলরেডি সিস্টার পালমা সব পরিচয় দিয়েছে আমার বাড়ি হলো মিশনের সবচেয়ে কাছে যেটা হলো আগে নাম ছিল বান্দাপুলা এখন হয়েছে দক্ষিণ চরিনপুলা আমি জানি না কেন গ্রামের নাম পাল্টিয়েছে কিন্তু আমরা এখনো বান্দাপুলা বলে সবাইকে বলি আমি সিস্টার মিলন ক্রিস্টিনা রোজারিও সালের সিস্টার আমার গ্রাম হলো বিপ্রাশল করিম বাড়ি আমাদের বাড়ি থেকে আমরা তিনজন রয়েছি ব্রাদার সঞ্জয় আমার জ্যাঠাতো ভাইয়ের ঘরে বাইশটা সেটা মিতা আমার সালেঞ্জন সিস্টার বাইশটি হয় সেটা শিবলি কুরাইয়া আমার ছোট বোনের মেয়ে ধন্যবাদ সবাই আমি সিস্টার ক্রিস্টিন কুরাইয়া সিস্টার অফ চ্যারিটি গ্রাম ফিক্রাশোর বলাইপুরের বাড়ি আমার ঠাকুর আছে অলকারিটা এমসি এবং বর্তমান কর্মস্থল হচ্ছে যশোর ফাতেমা হাসপাতাল ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আমি সিস্টার মেরি অল্পা আসতে পারে বাড়ি বিপ্লাসর বর্তমানে কাজ করছি সেন্ট মেরিস মাদারের চাইল্ড কেয়ার হসপিটালে একজন চাইল্ড হেলথ চিকিৎসক হিসেবে আছি এবং আমাদের সেন্ট মেরিস নার্সিং ইনস্টিটিউটে লেকচার হিসেবে কাজ করছি আমার নাম সিস্টার মেরি ইভা আমি দক্ষিণ ভাদাতে পড়াইয়ার বাড়ি আমি সেন্ট মেরিস কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করছি আমি এখানে উপস্থিত হয়ে গর্বিত হয়েছি এই কারণে যে আমার হাতে গড়া অনেক ছাত্র ফাদার আছেন এবং ব্রাদার আছেন আমি যত খুশি তাদের সঙ্গে দেখা হয়েছে সবাইকে শুভ সন্ধ্যা আমি সিস্টার মেরিওর এস এম আর চড়াখোলা পালমার বাড়ি আমি সিস্টার মেরি শিখা এস এম আর গ্রাম পূর্ব বাদাতি মতিমাস্টার বাড়ি শুভ সন্ধ্যা আমি সিস্টার মারিয়া গবিটি গ্রাম গ্রাম হারিকলা আমার বাড়ির নাম হলো ঠাকুর বাড়ি সবাইকে শুভ সন্ধ্যা আমি সিস্টার মেরি দম্পতি এস এম আর দশ বছর ফর্মেশনে কাজ করেছি এখন গত মাস থেকে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে আছি আপাতত ওখানে থাকবো আশা করি আর ভবিষ্যৎ জানি না আমি সিস্টার কল্যাণী আগ্নেশ পালমা চরাপনার গ্রাম পালমার বাড়ি অনেকে আবার টেঙ্গুরা পণ্ডিতের বাড়িও বলে সবাইকে শুভ সন্ধ্যা আমি সিস্টার মেরি ব্রিজে আসতে পারে চড়াখোলা পালমার বাড়ি আমার পাশে দু বোন আছে তারপর সিস্টার কোনো
যাদের আদর্শে আমি সিস্টার হয়েছি। আমি আছি কুমিল্লাতে রেডিও ফাতিমা গার্লস হাই স্কুলে 10 মাস চল। আমি প্রধান শিষ্য জমিন কোদাইয়া, আমার বাড়ি চলকোলা কোদাইয়া বাড়ি। আমি বর্তমানে ধরেন্দ্র ধর্মপল্লী সহকারী পালক পুলিশ হিসাবে আছি। আমার অনেকজন আত্মীয় স্বজন পাদার চিন্তা ইতিমধ্যে অনেকে বলেছে আর বলবে, তাই সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমি ব্রাদার অনেকে রিচার্ড রোজারিও, গ্রাম হারিখোলা, বাড়ির নাম কোরেগো বাড়ি। বর্তমানে আছি পবিত্র জ্ঞান্ত ফসলে মোহাম্মদপুর, আর পড়াশোনা করছি বরের দুইটি প্রবাদিত্য বর্ষ। আমার দুই পিসি সিস্টার আর ফাদার তখন গ্রেস, আমার দাদা ধন্যবাদ ভাই। আমি ব্রাদার স্টোরো ফিল্মের পোস্টার সিএসসি দক্ষিণ ভাদারটি গ্রাম, বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে আছি, পড়াশোনা করছি। এবং আমার একজন পিসি সিস্টার, সিস্টার মেরি মিতালি, ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের এই বিলম্বনায় আমার পত্র এখানে নেই, জামুচ্ছ আছি। আমরা ঢাকা মহাধর্ম প্রদেশ থেকে দুজন টিকন আছি, একজন গরিবরা থেকে আর তুমিলা থেকে আমি টিকন রিগেন পিয়ুষ কস্তা। আমার বাড়ি গ্রাম হচ্ছে গোয়ালি বিপ্রসর, দক্ষিণ চোরিয়া খোলা। তুমিলা রেকর্ড অনুসারে গোয়ালি সবাই জানে বিপ্রসর, কিন্তু সরকারিভাবে আমার বাড়ি দক্ষিণ চোরিয়া খোলা। তিনটা গ্রামে আছি, তিনটা গ্রাম সবাই মিলে আমরা। আর আমার যাজকীয় অফিসে 28শে ডিসেম্বর তাহলে যে কৌশলটি পায় তাহলে আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাই, আপনারা ওই দিন উপস্থিত থাকতে পারেন। আর আমার ছোটো বোন সিস্টার মেরি রোজি অ্যাসেম্বলি সে জানুয়ারি 6 তারিখে শেষ ভোট গ্রহণ করবে, তার জন্য আপনারা প্রার্থনা করবেন। আমি সিস্টার নিকোলা এলিজাবেথ পেরেরা, আরএনডিএ, গ্রাম চড়াখলা, পরিংবাড়ি। বর্তমানে আমি ফিলিপিন্সে মিশনারি হিসেবে আছি প্রায় 4 বছর। আমি ছুটিতে এসেছি এবং ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আজকের এই মিলন উৎসবে আমি অংশগ্রহণ করতে পেরেছি আপনাদের সবার সাথে। যদিও অনেকে আমি চিনি না, অনেকে আমাকেও চিনে না, আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে সবার সাথে পরিচয় হতে পেরে আমি সত্যি খুব খুশি। আমি সিস্টার সিলভিয়া সিলভিয়া গোমেজ, আরএনজেএম। আমি বাঙ্গালখলা গ্রাম থেকে আমি আছি ঢাকা মোহাম্মদপুর, পড়াশোনা করছি এবং আমাদের প্রকালয়ে সিনিয়র সিস্টারদের সঙ্গে আছি। তোমার বাড়ির নামটা কিন্তু ঠিক করে কই। আমি সিস্টার মেরি অল্পনা এসে মানে গ্রাম হারিখোলা ঘরবাড়ি বলে রাখে। আমি সিস্টার মেরি আন্তনি এসে মানে আমার বাড়ি হারিখোলা করিগো বাড়ি। আমি কাজ করি সালামিয়া গ্যাস ডিপার্টমেন্টে। আমি সিস্টার নির্মলা ক্রুজ, আমার বাড়ি তুমলিয়া, বর্তমানে মানুষ বলে রোজগার ডাক্তারদের বাড়ি, সাদা সম্বন্ধের বাড়ি, অনেক নাম আমাদের বাড়ি। তাহলে আমি কলিগ্র সিস্টার, বর্তমানে প্রতিবন্ধী ভাই বোনদের সাথে কাজ করি 18 বছর ধরে। আমার পরিবারে আমার দুই দাদা ফাদার, ফাদার সমর, ফাদার একমন। আমার দুই দিদি সিস্টার, সিস্টার সরলা, সিস্টার হীরা। আমার এক ভাইস্তা ফাদার, ফাদার ডনেল। আর আমার পিসি ছিল সিস্টার আমজালা। ধন্যবাদ সবাই। ভুলে গেছি আমার নাম সিস্টার আন্তনি, আমার বাবার নাম আন্তনি মাস্টার, এখানে অনেকদিন পর্যন্ত হেডমাস্টার ছিলেন। আমার নাম আন্তনি, বাবার নাম আন্তনি, সাধু আন্তনি। আমি সিস্টার দীপা ক্রুজ, বর্তমানে আছি ঢাকা মোহাম্মদপুরে এবং দায়িত্বে আছি আমাদের জুনিয়র সিস্টার। সেই পূজা করে স্পষ্ট চরকলা বাড়ি
আমি ফাদার সমন্বিকা কস্তা কবিত্রস ফাদার। সিস্টার ক্রিস্টিন একটা প্রশ্ন দিয়েছে ফাদারের বরাবর, এখন চিন্তা করতেছিলাম যে কী করব, কারণ আমার বাড়ির নাম হলো কোয়াগো বাড়ি, কারণ আমার আগে আমার ভাইসটা পরিচয় দিয়েছেন, তাহলে যা আমাকে চেনেন না তারা সবাই বলবেন যে সবাই মনে করবেন যে চরমপলা বাড়ি। হ্যাঁ, চরমপলা থেকে বাঙ্গাল হওয়া যে বাড়ি করলাম, কিন্তু এখন বাঙ্গাল হওয়া যে ভাবার সিস্টারদের ওজনটা ভারী বেশি নাকি চরম যা বুঝতেছি না। মা বাবা জানেন, আর আমার এক বোন সিস্টার কাজে 2015 সালে মৃত্যুবরণ করে স্বর্গে মিশনারি হিসেবে কাজ করছে। ধন্যবাদ। গুড ইভিনিং টু ইউ অল। আমি ব্রাদার রিপু লরেন্স কস্তা সিএসি চরকোলা আলিশাক বাড়ি, কিন্তু আলিশাক বাড়ি সবাই বলে। আমাদের বাড়িতে আমরা ব্রাদার ব্রাদার সিস্টার পূর্ণাঙ্গভাবে আছি। বর্তমানে আমি নারায়ণতলা মিশন হাই স্কুলে দায়িত্বে আছি, সারা জীবন বিষয়ে কাজ করছি, এই ঢাকা কাজ করা হয়নি, সবসময় দূরে দূরে কাজ, চট্টগ্রাম সিলেট ওড়িশা চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভ সন্ধ্যা। আমি ব্রাদার তরেন্স পালমা, আমার বাড়ি বর্তমানে দক্ষিণ চুয়াড়াতলা, আগে বলতো বাংলাতলা। আমি বর্তমানে আশারগ্রাম আছি, বান্দরা বরিন্দ্র স্কুল অ্যান্ড কলেজের দায়িত্বে আছি। ব্রাদার সঞ্চয় মাঝে রোজারিও, গ্রাম বিপ্রসর, মেয়েতো পরের বাড়ি, পরের বাড়ি অনেকে বলেছে কিন্তু অনেকগুলো পরের বাড়ি আছে, এত করি আয়তন করি কালাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাড়ির নাম হচ্ছে মেয়েতো পরের বাড়ি। এবং আমার এক বোন সিস্টার হয়েছে, সিস্টার মিতা, সিস্টার মিতা পিসি। আমি বর্তমানে চট্টগ্রামে এই ময়ূর মাস্টার মুক্তিযুদ্ধে দায়িত্বে রয়েছি এবং সেখানে আছি। ধন্যবাদ সবাইকে। আমার জন্ম এই কম্পাউন্ডে, ত্রিকোণায় যে হসপিটালটা আছে ওখানে আমার জন্ম। আমি অরিজিনাল জোলা পালন মাত্র আমি জোলা পাই। জন্মের পর কারাগারে লাগছে কি নাম রাখবো, তো তিনটা নাম রাখছে মিন্টু শ্যামল নরেন। আমি ডিগ্রি পর্যন্ত শ্যামলটা রাখছি, পরে বাদ দিয়েছি। তারপরে ফাদার হওয়ার পর নরেশটাও বাদ দিলাম, এখন আমি মিন্টু নামে পরিচিত। আমার দায়িত্বটা হলো বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের জুডিশিয়াল অধিকার, এই হলো আমার সবাইকে ধন্যবাদ। আমি ফাদার কমল কয়া, সেন্ট জর্জের হাসপাতালে কাজ করি। ফাদারের পর আমার কাকা, ফাদারের ভাই শিশি দেবন ভাইস্তা, এবং আমার পিসির দিক দিয়ে, ঠাকুরমার দিক দিয়ে, মামার দিক দিয়ে অনেক মানুষ চেষ্টা করি, নাম বললে একটা অর্ধেক হবে, এবারে নাম বলবো না, পত্র কয়েকটিকে নাম বললাম বললাম, আর শুভর নাম ভাই। ধন্যবাদ। যদি শেষ হয়ে যায় সেখানকার প্রয়োজন আমরা অন্য জায়গায় চলে যাই, কিন্তু বাংলাদেশেও আমরা যে অনেকটাই ছাত্র ছিলাম, অনেক জায়গায় ছিলাম, আমরা সরে অন্য